অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মকর রাশি আগস্ট 2020 কেমন যাবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এই রাশিফলটি আপনারা গাইড হিসাবে ধরবেন, আপনাদের চলার পথে কিছুটা হলো এ মাসে এই রাশিফলটি সাহায্য করবে। এটা ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। প্রথমেই জানাই আপনাদের রাশির চতুর্থ স্থানে এই 16 আগস্ট থেকে মঙ্গলের অবস্থান, যিনি কিনা আপনাদের একাদশপতি। অর্থাৎ 16 আগস্ট থেকে আপনাদের ভূমি গাড়ি এগুলো কিন্তু সুখ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ কোনো জায়গা বা সম্পত্তি হয়তো আপনারা কিনতে পারেন, বা কোনো গাড়ি সেটা 2 চাকা হলেও আপনারা কিন্তু কিনতে পারেন, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে। কিন্তু পাশাপাশি আপনাদেরকে জানায় আপনাদের প্রেম থেকে সমস্যা আসার সম্ভাবনা এ মাসে প্রবল। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের অবনতি এবং আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য, এগুলো কিন্তু এ মাসে হবে মকর রাশির। এর পাশাপাশি এই 15 আগস্ট অবধি আপনাদের রাশির তৃতীয় স্থানে এই মঙ্গলের অবস্থান। অর্থাৎ আপনাদের পরাক্রম কিন্তু থাকবে, অর্থাৎ যে কোনো কাজে উদ্যম এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এবং সপ্তমভাবে রবি এবং বুধের অবস্থান, অর্থাৎ বুধাদিত্য যোগ তৈরি করছে এই 15 আগস্ট পর্যন্ত সপ্তমভাবে, এবং সরাসরি শনির সঙ্গে দৃষ্টি। অর্থাৎ বৈবাহিক জীবনে, অর্থাৎ দাম্পত্য জীবনে কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ। এবং এ মাসে বিয়ের ব্যাপারে কিন্তু একেবারে সিদ্ধান্ত নেবেন না। এই মাসটা মকর রাশির জন্য বিয়ের জন্য আইডিয়াল নয়, বা কথাবার্তাও কিন্তু এ মাসটাতে আপনারা বলবেন না এই আগস্ট মাসে। এবং এর পাশাপাশি ঠিক 16 আগস্টে এই রবি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে। অর্থাৎ অষ্টমপতি অষ্টম স্থানে অবস্থান এবং বুধের সঙ্গে অবস্থান করছে, যিনি কিনা আপনাদের ষষ্ঠপতি এবং নবমপতি। অর্থাৎ অষ্টম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করছে, কিন্তু খুব একটা শুভ ফল কিন্তু দিবে না। এক্ষেত্রে আপনাদের শরীর নিয়ে কিছুটা হলো প্রবলেম, শারীরিক পীড়া, চোখের প্রবলেম, যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে হার্টের প্রবলেম, এগুলো কিন্তু মাথার প্রবলেম, এগুলো কিন্তু মাইগ্রেনের সমস্যা, এগুলো কিন্তু আসবে। এই দিক থেকে অবশ্যই সচেতন থাকবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার মান সম্মান হানি হওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের টাকা আটকে যাওয়া, যে টাকাটা আপনারা তুলতে পারবেন না, সেরকম একটা যোগ কিন্তু তৈরি হয়েছে। এই দিক থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকুন। যাদের টাকা এতদিন দিয়ে রেখেছেন, সেই টাকাটা রিকভারি করার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা যাচ্ছে। এবং নতুন করে এ মাসে কোনো অর্থ লেনদেন কিন্তু করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যাতে পড়বেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এর সাথে সাথে জানাই যারা ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা, পার্টনারের দিকে অবশ্যই নজর রাখুন। পার্টনার থেকে ধোকা খাওয়া, পার্টনার প্রতারণা করা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। এবং এর পাশাপাশি আপনাদের ব্যয় এ মাসে প্রচুর পরিমাণে কিন্তু হবে। ইনকাম আপনাদের মধ্যম, কিন্তু ব্যয়টা আপনাদের এ মাসে অধিক লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির। এবং এ মাসে আপনাদের মানসিক টেনশন, ডিপ্রেশন, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে স্কিন ডিজিজ, স্কিনের চর্মঘটিত রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং বন্ধু থেকে কিন্তু এ মাসে আপনারা সহযোগিতা পাবেন। এবং এ মাসে আপনাদের মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, যে জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। একাদশপতি চতুর্থভাবে সক্ষেত্রিক অবস্থান,
কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতা কিন্তু দিবে, অর্থাৎ কর্মের দিকটা কিন্তু আপনাদের মোটামুটি শুভ বলা যেতে পারে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। যারা মেডিসিনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মধ্যম, যারা হার্ডওয়্যারে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে মধ্যম, এবং যারা গাড়ির বিজনেস করছে তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম, যারা ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু এ মাসে মকর রাশি কিন্তু দিবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনদের সাথে মতবিরোধ, মতান্তর এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কিছু কিছু ক্ষেত্রে এ মাসে সম্পত্তিগত দিক নিয়ে টেনশন, উদ্বেগ বা এটা নিয়ে ঝুট ঝামেলা বা কোনো উটকো ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়লো, পাড়ার কোনো উটকো ঝামেলা, আপনি হয়তো ছিলেন না কিন্তু সেই ঝামেলাতে আপনাকে নিয়ে গিয়ে আপনি সেই ঝামেলাতে জড়িয়ে গেলেন, এই জায়গাগুলো কিন্তু মকর রাশির তৈরি করছে। শত্রুতা, হিংসা, জেলাসি এগুলো কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং যারা মজদুর লোক আছেন অর্থাৎ যারা দিন আনে দিন খায় এরকম লোক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে ইনকামের দিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময়টি মোটামুটি। এ মাসে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, পিতার হেলথ নিয়ে আপনাদের চিন্তার কারণ হতে পারে, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনার দুশ্চিন্তার কিন্তু কারণ হতে পারে। এই মাসে বিশেষ করে আপনাদের যেহেতু শনি সাড়াসাতি চলছে এই জন্য আপনাদেরকে বলবো এ মাসে আপনাদের গ্রহের বর্তমান যে গোচর সেই গোচরটা আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল কিন্তু দিবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাবেন। এই জন্য এ মাসে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, হনুমানজিরকে প্রণাম করুন এবং মঙ্গলবারের ব্রত রাখুন। এর পাশাপাশি আপনারা দেবাদিদেব মহাদেব শিবের উপাসনা করুন, এবং অশ্বত্থ গাছে প্রতি শনিবার একটি করে তেল, সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং জল দিন, এবং সন্ধ্যাবেলা করে ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার জপ করুন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু পাবেন। এ মাসে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার কিন্তু যোগ কিন্তু তৈরি হচ্ছে। গাড়ি যারা চালাচ্ছেন তারা অবশ্যই, গাড়ি বা বাইক অবশ্যই সতর্কভাবে গাড়ি চালান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।